হ্যালো ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আজকের বিষয়টা হচ্ছে টিউব টায়ার এবং টিউবলেস টায়ারের মধ্যে পার্থক্য কি আমরা তো সবাই একটা কমন পার্থক্য জানি সেটা হচ্ছে টিউব টায়ারের মধ্যে টিউব থাকে টিউবলেস টায়ারের মধ্যে টিউব থাকে না এছাড়াও অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে টিউবলেস এবং টিউব টায়ারের মধ্যে এবং এটা সুবিধা অসুবিধাও আছে কিছু তো আজকের ভিডিওতে মূলত আমরা এই সুবিধা অসুবিধা এবং হচ্ছে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চাপবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়ে যায় তো প্রথম পার্থক্যটা তো আমরা সবাই জানি টিউব টায়ারের মধ্যে টিউব থাকে টিউবলেসের মধ্যে টিউব থাকে না সেকেন্ড পার্থক্যটা হচ্ছে রোলিং রেজিস্ট্যান্স বাইকের টায়ারের যত রোলিং রেজিস্ট্যান্স কম হবে তত বাইকে সামনের দিকে এগিয়ে যেতে ইঞ্জিনের শক্তি কম খরচ করতে হবে তার মানে হচ্ছে ভালো পারফরমেন্স পাওয়া যাবে টিউব টায়ারের মধ্যে হচ্ছে টিউব এবং টায়ারের মধ্যে একটা ফ্রিকশন হয় যার কারণে হচ্ছে টিউব টায়ারের রোলিং রেজিস্ট্যান্স বেশি থাকে আর টিউবলেস টায়ারের রোলিং রেজিস্ট্যান্স কম থাকে যার কারণে হয় কি পারফরমেন্স ভালো পাওয়া যায় তো সেকেন্ড পার্থক্যটা হচ্ছে ওভার হিটিং প্লাস হচ্ছে লাইফ টাইম তো টিউব টায়ারে হয় কি টিউব এবং টায়ারের মধ্যে যখন চাকাটা ঘুরে ঘর্ষণ হয় একটা আপনি হাতটা একটু বেশি ঘষে দেখেন দেখবেন গরম হয়ে যাচ্ছে ঠিক সেম যখন বাইক চলে তখন এই দুইটা ফ্রিকশনের কারণে চাকা গরম হয়ে যায় সেকেন্ড হচ্ছে আবার হচ্ছে রাস্তার সাথে ফ্রিকশন হয় সেখানেও চাকাটা গরম হয় তো এই দুইটা কার দুইটা গরমের কারণ হয় কি টিউবলেস টায়ারের থেকে টিউব টায়ার অতিরিক্ত হিট হয় গরম থাকে আর এই গরম থাকার কারণে লাইফ টাইম কমে যায় অন্যদিকে হচ্ছে টিউবলেস টায়ারে এই ফ্রিকশন থাকে শুধুমাত্র রাস্তার ফ্রিকশনটা যার কারণে হচ্ছে গরমের পরিমাণটা অনেক কম হয় এবং অনেক দীর্ঘদিন আমরা এই টায়ারটা ব্যবহার করতে পারি তো তিন নম্বর পার্থক্যটা হচ্ছে স্টেবিলিটি আমরা যখন হাই স্পিডে গাড়ি চালাই তখন দেখবেন যে টিউবলেস টায়ারের থেকে টিউব টায়ারে স্টেবিলিটি কম থাকে কারণ হচ্ছে টিউবলেস টায়ারের হচ্ছে হাওয়াটা থাকে রিং এবং টায়ারের মধ্যে যার কারণে হয় কি এটা সব জায়গায় সমান থাকে প্রেশার হায়ার হাওয়ার প্রেশারটা যার কারণে হয় কি গাড়িটা যখন খুব স্পিডেও যায় তখন আমরা স্টেবিলিটি খুব ভালো পাই কিন্তু টিউব টায়ারে হয় কি টিউবের মধ্যে থাকে হাওয়াটা এবং একটা আনইভেন প্রেশার থাকে এক জায়গায় একটু কম থাকে এক জায়গা একটু বেশি থাকে তো এই আনইভেন প্রেশার থাকার কারণে হয় কি আমাদের স্টেবিলিটি খুব একটা ভালো পাই না তো এক্ষেত্রে টিউব টায়ারের থেকে টিউবলেস টায়ারের স্টেবিলিটি অনেক ভালো এবার যে পার্থক্যটা সেটা সেফটি ইস্যু আপনি যখন হাই স্পিডে লং রোডে গাড়ি চালাচ্ছেন অথবা শহরের মধ্যেই চালাচ্ছেন হঠাৎ করে একটা পেরেক যদি আপনার চাকায় ঢুকে যায় দেখবেন যে একসাথে সব হাওয়াটা বেরোয় যাবে বাট নিয়ন্ত্রণ রাখাটা খুব কঠিন হয়ে যায় যদি বেশি স্পিডে থাকে তো নিয়ন্ত্রণ রাখাটা খুবই কঠিন মানে এরকম অনেক অ্যাক্সিডেন্টই হয় এই টিউব বাস্ট হওয়ার কারণে আর টিউবলেস টায়ারে হয় কি যদি আপনার কোনো পেরেক ঢোকেও সেটা হাওয়াটা আস্তে আস্তে বের হয় যার কারণে হয় কি আপনি নিরাপদে একটা জায়গায় থামাতে পারবেন তারপর আপনার টিউবলেস টায়ারের টিউব মানে টিউবলেস টায়ারের রিপেয়ারিং করতে পারবেন অথবা একটু দূর অনেক দূরে চালাইয়ে গিয়ে তারপর রিপেয়ারিং করতে পারবেন ওটা আস্তে আস্তে হাওয়াটা বেরোচ্ছে তো এদিক থেকে টিউব টায়ারের থেকে টিউবলেস টায়ার হচ্ছে আপনার সেফটি খুবই বেশি তো এবার আসতে যাক লাইট ওয়েট টিউব টায়ারের থেকে টিউবলেস টায়ারের ওজন অনেক কম অনেকখানি কম যার কারণে হয় কি যে আপনার মাইলেজের ক্ষেত্রেও দেখবেন যে একটু পার্থক্য আছে আপনার যদি টিউবলেস টায়ার থাকে তাহলে এক ধরনের মাইলেজ পাবেন আর টিউব সহ টায়ার থাকলে এক ধরনের মাইলেজ পাবেন একটু হলেও বেশি মাইলেজ পাবেন টিউবলেস টায়ারে আর এছাড়া মাইলেজ জন্য তো আমি একটা ভিডিও বানিয়েছি ডিসক্রিপশনে আছে লিঙ্ক দেয়া আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা নতুন যদি আপনি বাইক ইউজ করে থাকেন তো সেক্ষেত্রেও আমার একটা ভিডিও আছে নতুন বাইকে কী কী করবেন না করবেন সে ভিডিওটা দেখতে পারেন তো এতক্ষণ তো দেখলাম সব বিষয়তে টিউবলেস টায়ার আগানো তো এখন হচ্ছে এই টিউবলেস টায়ার আগানো থাকলে কিছু প্রতিবন্ধকতা আছে অসুবিধা তো এখন দেখব আমরা সেই অসুবিধার দিকগুলো অসুবিধার ফার্স্ট নাম্বার হচ্ছে সেটিং না সরি ফার্স্ট নাম্বার বলি প্রাইস প্রাইস হচ্ছে টিউব টায়ার থেকে টিউবলেস টায়ারের প্রাইস বেশি থার্ড সেকেন্ড যদি আসেন সেটা হচ্ছে ফিটিংয়ের ইস্যু আপনি চাইলেই যে কোনো মেকানিকের কাছ থেকে টিউবলেস টায়ারে ফিটিং করতে পারবেন না এটা ফিটিং করাতে হলে ভালো একজন মেকানিকের কাছে যেতে হবে তারপর হচ্ছে লিক লিক যদি হয়ে যায় বড় ধরনের কোনো যদি হোল হয় তাহলে আপনি সেটা সারানোর জন্য সব মেকার না স্পেশাল মেকারের কাছে যেতে হবে ফোর্থ নাম্বার হচ্ছে এটার যদি সাইড আমরা যে যে সাইড যে বারটা আছে সাইডে যদি কোনো রকমের হোল হয়ে যায় সেটা রিপেয়ারিং করা যাবে না বড় ধরনের হোল হয়ে আর টিউব টায়ারে হচ্ছে কি ওখানে আমরা সেলাই করে অনেকেই দেখবেন সেলাই করে দিয়ে তারপরে হচ্ছে পট্টি লাগাই দেয় সেলাই করে দেয় তারপরে ওটাকে ইউজ করতে পারে কিন্তু টিউবলেস টার এটা কোনোভাবেই পসিবল না সাইড প্রশনে যদি কোনো ধরনের ড্যামেজ হয় সেই ড্যামেজ রিপেয়ার করা সম্ভব না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন